বিকেলটা সুন্দর, রাস্তাটা সুন্দর। কোথায় যেতে পারি? ঠিক মামা এক্সপ্রেস ওয়েতে উঠলাম, দেখি কত দূর যাওয়া যায়। জানি না ভিডিওটা কেমন হয়েছে। তারপরে ফার্স্ট টাইম গোপ্রো নিলাম এবং এই ভিডিও শুট করতেছি, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আই উইল সি। বিকেলে বেলা সূর্যটা খুবই সুন্দর আসলেই, ঘর থেকে না বের হলে সৌন্দর্য জিনিসটা বোঝা যায় না। আস্তে আস্তে পোস্তগোলা ব্রিজ, হ্যাঁ খুবই চমৎকার ভাবে যা 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 আগে যা। হ্যাঁ সিএনজি নাম্বার একটু সাইড দাও। আচ্ছা যা সিএনজি রাজত্ব এদিকে, আমি রাস্তাটা পার হয়ে নেই তারপরে আমার রাজত্ব। ওরে বাবা কি টান, আসতে যা মামা আসতে যা। আমি পারি কিন্তু স্লোলি ড্রাইভ, সেফটি ফার্স্ট। যাই হোক দেখতে দেখতে পোস্তগোলা ব্রিজে চলে আসলাম। কিছুদিন আগে যে ঝামেলা ছিল ওখানে টুল ছিল, টুলের জন্য প্যারা খেতে হইতো এই জায়গাটায়। যা টুলের ঝামেলাটা উঠাই দিছে সরকার, সরকারকে ধন্যবাদ। কিন্তু সামনে আবার টুল লাগাই দিছে মহাসড়কের জন্য। যাক একটা ঝামেলা থেকে বাঁচি। পোস্তগোলা ব্রিজ ভালোই তো লোকজন আছে ব্রিজের উপরে, না ব্রিজের উপরে দাঁড়াবো না, চলে যাবো সামনে। দেখি এই জায়গাটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল পোস্তগোলা ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাওয়ার সময়। আমি ভাই মূলত ব্লগার না, টুকটাক ভিডিও করার জন্য এই গোপ্রোটা নেওয়া নিজের শখে বসে। তো দেখি কি হয়, ইচ্ছেটাই ইচ্ছে প্রাধান্য দিলাম আর কি ভিডিওটা গোপ্রোটা নিয়ে ভিডিও করার জন্য। হয়তো হাসনাবাদ চলে আসলাম। আর আসলে আমরা যারা ঢাকায় থাকি ফ্রাইডেতে কোথাও না গেলে মনে হয় যেন কেমন লাগে, তো এই হলো অবস্থা। তো আমরা এক্সপ্রেস ওয়ে ধরেই যাচ্ছি। উপরে যেতে পারবো না? আচ্ছা বাইরে দিয়ে যাই তাহলে। যেহেতু আমরা মাওয়া যাচ্ছি না, যাচ্ছি জাজিরা। এতো এখানে একটা সুন্দর প্লেস, সেদিকে যাচ্ছি আর কি। পোস্তগোলা ব্রিজ পার হাতে বাম দিকে ঢোকার পরে এই রাস্তাটা, সুন্দরই তো রাস্তাটা। আর একটু সুন্দরভাবে, আসলে রিক্সাগুলো না মাঝে মাঝে এত স্লোলি যায়। আর এই যে একটা সিএনজি, এই এই যে কী করে এই যে উল্টা রাস্তা দিয়ে চলে আসছে। যাক হাসনাবাদ পার হলাম। বন্ধু এই জায়গাটা আসলে কেমন লাগে? মনে হয় যে মুক্তি পাইছি, তাই না? মনে হয় যে আমি ঢাকা শহর থেকে মুক্তি পেলাম। যে একটা শান্তি ফিল, পিস অফ মাইন্ড, শান্তির খুঁজে। পশ্চিম আকাশের সূর্যটা অস্ত যাবে কিছুক্ষণ পর, গুগলি রং ছড়াচ্ছে। হয়তো এদিক দিয়ে আসলে যাওয়া যেত কিছুটা। যাক চমৎকার একটা পরিবেশ ভাল লাগার মতো। আমরা যাবো হাতে গ্রামে।
নার্সারিতে চলে আসছি, হাসনাবাদ নার্সারিটা। আমরা ভিতরে গিয়ে দাঁড়াবো, ভিতরে গিয়ে দাঁড়াবো, বাইরে দাঁড়ালাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা একটু এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবো, আমি উনি আসছে, ওনাকে ফোন দিই।